প্রিয় দর্শক, এই মুহূর্তে শুনবো বিশেষজ্ঞ মতামত। আমার সাথে স্টুডিওতে আছেন সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফফার। গাফফার ভাই, আপনার কাছে আসবো। আজকে সবচেয়ে বড় হাই ভোল্টেজ ম্যাচ, যেখানে সুইজারল্যান্ড এবং ব্রাজিল খেলবে। ব্রাজিল এবং সুইজারল্যান্ডের কথা যদি বলি, এই দুটো টিম দুবার মুখোমুখি হয়েছে এবং দুবারই তারা ড্র করেছে। একবার 2018 রাশিয়া ওয়ার্ল্ড কাপে এবং 1950 সালে সুইজারল্যান্ড। সো এই যে তাদের যদি ফরমেশনটা আপনাকে বলি, যে তারা সবসময় 4-3-3 ফরমেশনে খেলে। আমরা সাইদুর রহমান শামীমের রিপোর্টটি দেখছিলাম, তার সাথে কথাও বলেছি, তার মাধ্যমে জানতে পেরেছি যে যেহেতু নেইমার খেলছে না, তাহলে এই জায়গাটাতে ফরমেশন চেঞ্জ হবে কি না। পাশাপাশি যেখানে আমরা দেখেছি মিডফিল্ডে কাসেমিরো, লুকাস এবং নেইমার খেলতো, এই জায়গাটাতে কাসেমিরো লুকাসের জায়গাতে নেইমারের জায়গায় কে আসবে তার সাথে? সেখানে আসবে, আমি যতটুকু মানে দেখেছি লাস্ট ম্যাচে, আছে রদ্রিগো। রদ্রিগো কিন্তু একটা সুপারস্টার এবং সে বর্তমানে রিয়াল মাদ্রিদে খেলে এবং ইয়াং, ভেরি মাচ প্রমিজিং। তারও কিন্তু আমি অনেক গুণে গুণান্বিত প্লেয়ার, সে যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস ঘটাতে পারে, করতে পারে। আমার মনে হয় সেই ক্ষেত্রে যে জিনিসটা অনেকে মনে করছে নেইমার বিহীন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ব্রাজিল নেইমার বিহীন না। ব্রাজিলের বেঞ্চে যে কয়জন খেলোয়াড় আছে, যারাই সাবস্টিটিউট খেলোয়াড় নামবে না কেন, তারা সবাই কিন্তু সুপারস্টার এবং পৃথিবীর সবচেয়ে বড় বড় লিগে কিন্তু তারা খেলে থাকে। তো নেইমারকে বিহীন মনে হয় যে নেইমারের যে মানে সেলিব্রিটি বলেন, লিজেন্ডে বলেন, সব কিছু বলে, আইকন বলেন, নেইমারের একটা নিজেকে তৈরি করে নিয়েছে ব্রাজিলের। এরকম আর্জেন্টিনার মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল, এমবাপ্পে আপনার ফ্রান্সের। বাট ফুটবলটা হলো টোটাল, ফুটবল খেলতে হলে 11 জনই লাগে। বাট নেইমার নামের সাথে অন্য অন্য দল যেমন চিন্তাভাবনা করে, ওদের কোচও চিন্তাভাবনা করে, কারণ ও যে কোনো সময় যে কোনো জিনিস ঘটানোর মধ্যে তার কার্য করে। আপনি যদি দেখেন সার্বিয়ার ম্যাচে 9-12 ফাউল মধ্যে নেইমারকেই 9 ফাউল করেছে। এক্স্যাক্টলি, এই জন্যই জিনিসগুলি হয়তো নেইমারকে আরও বেশি মানুষের কাছে নিয়ে যেতে ই করেছে, সহযোগিতা করেছে। তো আমার মনে হয় রড্রিগোকে দিয়ে টিম নামাবে এবং কাসিমারা থাকবে, ইস থাকবে। বাট তাদের অফেন্স সাইডে যে প্লেয়ারগুলি আছে, লাস্ট ম্যাচে যে খেলেছে, আমরা ফরওয়ার্ডে দানিলোকে দেখেছি, দিয়েগো সিলভা আছে। কিন্তু একটা জিনিস আমার কাছে ভাবন্ত, যেটা লাস্ট যে রাইট ব্যাকটা ব্যথা পেয়েছে সেইটাকে, দানিয়েল আলভেজ অনেক বয়স্ক, অনলি 39-40 ইয়ার্স ওল্ড। এখন যে ফুটবল হচ্ছে উইং থেকে, যে সে অ্যাটাকিংয়ের মধ্যে সে কতটুকু পারবে আমি জানি না। এখন কোচ এখানে নতুন করে কী চিন্তা করবে, এটা সম্পূর্ণ তিতে কোচের উপরেই নির্ভর করছে। তো আমার কাছে মনে হয় যে ব্রাজিল যে ফুটবল লাস্ট ম্যাচ খেলেছে, সেটা যদি খেলতে পারে, সেখানে আমার কাছে মনে হয় ব্রাজিল আজকের ম্যাচ জিতেই গোত্র হয়ে যাবে। অনেক ধন্যবাদ গাফফার ভাই, পাশাপাশি আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেলের পক্ষ থেকে। থ্যাংক ইউ।